এনি পপুলার ব্যান্ড যেটার গান আপনি রেগুলার শুনেন, একদম লাইক টপ লেজেন্ড, মানে জেমস, একদম বেস্ট ব্যান্ড ইন বাংলাদেশ, ওজি লেজেন্ডারি, হ্যাঁ, দে উইল চার্জ অ্যারাউন্ড 13-8 লাখ টাকা ফর ওয়ান, 13-18 লাখ টাকা, সো দে উইল চার্জ 13-18 লাখ টাকা ফর ওয়ান শো। কে আমি জানি না, জেমস মেবি, আই ডোন্ট নো, ইউ ব্রট দিট আপ, সো আমাকে ধরলে লাভ, অ্যান্ড আই থিঙ্ক হি ডিজার্ভস মোর ইফ ইটস জেমস বিকজ হি ইজ এ লেজেন্ড। আচ্ছা, এরপর যদি নিচে যাইতে থাকেন, ইউ ডু দ্য ম্যাথ, এটা 10 লাখে হয়, 8 লাখে হয়, 5 লাখে হয়, তারপর এভাবে করে কমতে থাকে। অ্যাভারেজে এখন 40,000 টাকার ব্যান্ডও আছে, বাট সামওয়ান হু ইজ লাইক একটু একটু পশ, ক্যান ড্রিং ক্রাউড, ওরা 3-4 লাখ টাকার মধ্যে। প্রীতম হাসান, জানি না, জেফার, আমি ওকে বলতে পারবো, শিজ এ ফ্রেন্ড, প্রীতম ভাই, টিটম ভাই, আমি জানি না, রেটস তো আমি জানি না, বাট ইটস এ গুড অ্যামাউন্ট আর কি। সো দিস ইজ, দিস গোজ দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, সবাই এখন আমাকে হেট করবে মিউজিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, এবার আসেন কমেডিটা তো ছোট, বাট তাও বলি 1 লাখ টাকা ম্যাক্স একটা শো, মানে এটা একটু এক্সপ্লেইন করো, হোয়াট ইউ মিন, একটু বাড়াই বলতে। সো ফর কর্পোরেট শোজ উই চার্জ অ্যারাউন্ড 70-100, মানে ইউ চার্জ অ্যারাউন্ড 70-80, উই, আই কুড বি দ্য হায়ার এন্ড, নাবিদ রাফসান শাবাব, আমিন হানান, রাফসান কিন্তু হোস্টিং করে, স্ট্যান্ড আপ করে না, আমি হচ্ছে পিওর স্ট্যান্ড আপ যেগুলো করি ওগুলো ধরেন 70-80K ফর বিগেস্ট ক্লায়েন্টস, মিড রেঞ্জে ইট উইল বি অ্যারাউন্ড 50-60। Oh, that's good. Yeah. Keno bolti chilo ami. That's really good. Ebar ashi content creators. Someone like Nafis Selim will charge you 5-6K. 5-6K per video. Na, so content creators er moddhe jeto bollo 10 lakh taka, the top creator, ekdom top er top je ase, ও উইল চার্জ 2-3 লাখ টাকা। ছোট ভাই, ও টপ, হু নোস, সালমান ভাই ও টপে আছে, কে আছে, আর রাকিন আছে, ভালো করতেছে। সো আড়াই ইজ দ্য সিলিং, অ্যান্ড দেন ইফ ইউ গো লোয়ার, আপনি 70-80 মধ্যে পাবেন উইথ পিপল হু হ্যাভ অ্যারাউন্ড 300K to 500K ফলোয়ার্সের ভিতর থাকলে 70-80K দিয়ে পাওয়া যায়। আর যার ধরো যে 750K ফলোয়ার্স আছে তার ফেসবুকে, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে, আর ও যদি পডকাস্টার হয়ে থাকে এবং বিজনেস বিজনেস রিলেটেড, তাহলে ওর কোনো টাকা নাই, হু ইজ ওয়াচিং দোজ ভিডিও। বাট আমি কত চার্জ করেন বলবো না, করা উচিত, ও 700K আপনার নিশের জন্য, ডিপেন্ডিং অন দ্য ব্র্যান্ড 70-80। আমার আসলে প্রাইসিংটা ডিফারেন্ট, আমার প্রাইসিংটা হচ্ছে কোন ব্র্যান্ড আছে ওইটার উপর, যেগুলো আমি যখন আই ওয়েন আই ডু আ শো ফর আ ব্যাংক আই চার্জ দ্য হাইয়েস্ট, বাট ওয়েন আইম ডুইং ইট ফর আ রেস্টুরেন্ট বা একটা ফুড কোর্ট ওপেনিংয়ে যদি ডাকে তখন দ্য প্রাইস ইজ ডিফারেন্ট।